বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের দাবি নিয়ে কোনো ভাবনা নেই যুক্তরাষ্ট্রের। ব্রিফিংয়ে স্পষ্ট করলেন মার্কিন মুখপাত্র, বললেন অবাধ নির্বাচনে বাধা হলেই ভিসা বন্ধ। মার্কিন ভিসা নীতি সম্পর্কে অবহিত বাংলাদেশ, নির্বাচনে থাকবে বিদেশি পর্যবেক্ষক, জানালো পররাষ্ট্র মন্ত্রণালয়। পাঞ্চালের ষড়যন্ত্র ভণ্ডুল হবে বিরোধীদের, বলছেন প্রবাসীরা। গাজীপুর সিটি নির্বাচনে উৎসবমুখর পরিবেশ, ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, কেন্দ্রের পরিস্থিতি নিয়ে সন্তোষ, জয়ের ব্যাপারে আশাবাদী প্রধান তিন প্রার্থী। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়া রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ গ্রেফতার, নেওয়া হয়েছে পুলিশ হেফাজতে। এবং জাহাজ থেকে সরাসরি কয়লা নেওয়া হয় বিদ্যুৎ কেন্দ্রের রিজার্ভারে। মাত্র চার দিনে 65,000 মেট্রিক টন কয়লা খালাস করে মাতারবাড়ি বন্দরের রেকর্ড।